দর্শক, গাবতলী এলাকার সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ। মুহিব সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব মুহিব, কি পরিস্থিতি দেখছেন গাবতলীতে আজকে, আর গত কদিনের সাথে আজকের চিত্রের কোনো তফাৎ দেখতে পাচ্ছেন কিনা? বিপাশা, গাবতলির চিত্র বলার আগে আপনাকে একটা বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে কারওয়ান বাজার থেকে গাবতলি পর্যন্ত আসতে প্রতিদিন যেখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, সেখানে মাত্র 8 মিনিটে আমরা কিন্তু কারওয়ান বাজার থেকে গাবতলিতে এসে পৌঁছেছি। স্বভাবতই বলা যায় যে রাস্তাঘাট একেবারেই শূন্য হয়ে গেছে, একেবারেই খালি হয়ে গেছে। ইতিমধ্যেই ঘরমুখো মানুষ যারা ঢাকার বাইরে চলে গেছেন তাদের জন্য কিন্তু একেবারেই ঢাকা অনেকটা রাস্তা ফাঁকা। তো গাবতলির দৃশ্য যদি বলি, দীর্ঘ ছুটি পাওয়ার কারণে মূলত কিন্তু 20 এপ্রিল থেকেই ঈদযাত্রা শুরু হয়েছে, যে কারণে ঈদের একদিন আগে অর্থাৎ আজকে একেবারেই কোনো যাত্রী নেই গাবতলির এই কাউন্টারগুলোতে। এখানে অলস সময় পার করছেন কাউন্টারে যারা রয়েছেন, তারা বলছেন যে তাদের যে কটি বাস প্রতিদিন বিভিন্ন এলাকায় যাওয়ার কথা সেগুলো যাচ্ছে না, কারণ হচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণে যাত্রী নেই, একেবারেই যাত্রী শূন্য। দু একটি বাস যেগুলোও ছাড়ছে সেগুলোতেও কিন্তু হাতে গোনা কয়েকজন যাত্রী। বিশেষ করে যারা ঈদ অনেকটা অনিশ্চিত ছিল তাদের স্বজনদের সাথে করার ব্যাপারে, তারা একদিন সময় বেশি পাওয়ার কারণে তারা কিন্তু আজকে দু একজন বাড়ি ফিরতে দেখা গেছে, এবং তাদের মধ্যেও একটা স্বস্তি যে ভিড় ভাট্টা ঠেলে তাদেরকে বাড়ি যেতে হচ্ছে না, খুব স্বাচ্ছন্দ্যে তারা বাড়িতে ফিরতে পারছেন, কারণ হচ্ছে আজকে একেবারেই যাত্রী নেই। তো গাবতলির দৃশ্য কিন্তু আপনাকে দেখাতে চাই, এখানে শুধুমাত্র পরিবহন শ্রমিকরা ছাড়া এবং টিকিট কাউন্টারে যারা দায়িত্ব পালন করে তারা ছাড়া খুব একটা বাইরের মানুষ চোখেই পড়ছে না। তো আগামীকাল কি ঈদ, যেহেতু আজকের শেষ মুহূর্তের ঈদযাত্রা বলতে হাতিগোড়া কিছু মানুষ বাড়ি ফিরছেন। তো বিপাশা, সব মিলিয়ে আজকের গাবতলির দৃশ্য দেখলেই বোঝা যায় যে ইতিমধ্যেই যারা আসলে বাড়ি ফেরার তারা ইতিমধ্যেই বাড়ি পৌঁছে গেছেন। এই ছিল আমার কাছে গাবতলির সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলি থেকে ঈদযাত্রার শেষ চিত্র জানাচ্ছিলেন সহকর্মী মহিবুল্লাহ মুহিব।